Hey guys, welcome to our new vlog. Welcome to with our new recipe. So today we're making Bhuna Khichdi. Bhuna Khichdi is a Bangladeshi khubi popular food. So basically it's a bishti dine banano hoy Bangladeshe. So ekhon New York e jehetu winter er sathe sathe rainy season o cholteche. Yes, so ekhane USA te hocche giye thandar sathe khub beshi bishti hoy. So ei jonno amra Bhuna Khichdi ekhon majhe majhe banai. So এর জন্য আজকে রেসিপিটা হচ্ছে ভুনা খিচুড়ি এবং এটা আজকে বানিয়েছে মার্জিয়া আর শেফ মার্জিয়া এন্ড সো শুটও মার্জিয়া করেছে অবভিয়াসলি সো এডিট করেছি আমি তো এখনই আপনারা দেখতে পারবেন ভুনা খিচুড়ি রেসিপি বাট বিফোর দ্যাট প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লাইক এন্ড শেয়ার সো দ্যাট আপনারা অনেক বেশি অনেক ভালো ভালো রেসিপিটা আপনারা পাবেন বেশি করে লাইক শেয়ার করেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন এই চ্যানেলকে কিচেন অ্যান্ড ডাইনিং চ্যানেলকে ওকে সো আর কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে ভুনা খিচুড়ি রেসিপি সো এনজয় এবার আসি ইনগ্রিডিয়েন্টসে যা যা লাগবে রাইস লাগবে 2 কাপ ডাল 1 কাপ 2টি আলু 2টি গাজর 1টি অনিয়ন ধনে পাতা লাগবে 4-5টি মরিচ হাফ চামচ হলুদের গুঁড়ো তেজপাতা দারুচিনি লবণ পরিমাণ মতো আর সাথে কুকিং অয়েল লাগবে আপনারা যদি ঝাল খান তাহলে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন আর যদি ঝাল কম খান তাহলে 1/4 লাল মরিচের গুঁড়ো দিতে পারেন এবার রান্না পালা কুকিং অয়েল নিলাম একটি বড় কড়াইয়ের মধ্যে এর উপরে দারুচিনি তেজপাতা দিলাম এমন অল্প নাড়াচাড়া করব এরপরে পেঁয়াজ ঠাললাম এর উপরে এবং ভালোভাবে নাড়াচাড়া করব কিছুক্ষণ পেঁয়াজের রংটা একটু গোল্ডেন ব্রাউন কালার মানে বাদামি কালার হওয়া লাগবে হয়ে গেলে এর উপরে আমরা টার্মারিক পাউডার হলুদের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো ঢালবো এরপরে একটু ভুনা যদি হয়ে যায় ভালোভাবে নাড়াচাড়া করে ভুনা হয়ে গেলে বাকি প্রসেসিংয়ে যাব এরপরে রাইস আর ডাল দিয়ে দিব এর উপরে একটু নাড়াচাড়া করব 5 মিনিটের মতো ভুনা লাগবে এর জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এরপরে ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম এর উপরে আর কিছুক্ষণ লাইক 15-20 মিনিটের মতো অপেক্ষা করা লাগবে সো 15-20 মিনিট ঢেকে রাখুন আর মিডিয়াম হিট হওয়া লাগবে আপনারা চাইলে ঘি দিতে পারবেন এর উপরে এটা ঘি দিলে স্বাদ অনেক বাড়িয়ে দেয় বাট এটা অপশনাল আপনার ইচ্ছা তো হয়ে গেল আমাদের ভুনা খিচুড়ি এটা অনেক টেস্টি আর ও হ্যাঁ নামানোর আগে ধনে পাতা একটু ছিটিয়ে দিবেন যাতে দেখতে অনেক সুন্দর লাগে তো এখন আপনারা এনজয় করুন আপনার ফ্যামিলির সাথে ভুনা খিচুড়ি সো কেমন লাগলো আজকের রেসিপি ভুনা খিচুড়ি এটা আপনারা এই ঠান্ডা উইন্টার সিজনে রেনি সিজনে এটা খেতে পারবেন গরম গরম ভুনা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে সো ইটস এ পপুলার বাংলাদেশি ফুড সো ইউ ক্যান এনজয় ইট ইউর ফ্যামিলি নাও ট্রাই ইট ইউর হোম অ্যান্ড ইয়াস আমাদের একটা চ্যানেল আছে উইটার লিঙ্ক ডিসক্রিপশনে আছে সো ওইখানে গিয়ে ওই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই রেসিপি যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানান কমেন্ট করেন কমেন্ট বক্সে আর নেক্সট ইয়ার কী কী রেসিপি দেখতে চান কারো যদি পার্সোনাল চয়েস থাকে তাহলে সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর আমাদের নেক্সট রেসিপি আপলোড করা হবে নেক্সট ওয়েসডে ইউএস টাইম 8টায় রাত 8টায় সরি ইউএস টাইম হচ্ছে রাত 9টায় আর বাংলাদেশ টাইম বুধবার সকাল 8টা ইয়েস সামনে বুধবার সকাল 8টা সো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন এরকম বেশি বেশি ভালো ভালো রেসিপি পেতে হলে সো প্লিজ গাইজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব উই নিড ইউর সাপোর্ট সো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ইয়েস সাপোর্ট আস ওকে টেক কেয়ার বাই বাই